এখনো আসবো সেটা ভাবিনি বা তারপরে ভাবলাম যে এটাই রাইট টাইম এরপরে আসাটা ঠিক হবে না এটা পারফেক্ট টাইম এর আগে আসাটাও ঠিক হতো না একসাথে এত ছবিতে কাজ করেছি তো ন্যাচুরালি ভাগ্য ভাগ্যচক্রে হয়ে গেছে যে আমার অপোজিটে এসে গেছে বিরোধী পক্ষে এসে গেছে কিন্তু আশা করি সব ভালোভাবেই হবে মানে রকম কাদা ছড়াছড়ি তো কোনো প্রশ্নই নেই আমার কাছে মনে হয় না যে রাজনীতিতে আসতে গেলে এরম ধরনের কথা বলার প্রয়োজন আছে কাজ কথা বলবে আমার কর্ম কথা বলবে মানুষ কথা বলবে এর বাইরে তো আর কিছু হতে পারে না আজকে যখন আমি দিদি নাম্বার ওয়ান এতদিন করার পরে যখন আমার মনে হয়েছে যে না এবার মুখে কথা বলেছি এতদিন এবার কাজ করে যদি একটু দেখাতে পারি যদি একটু মানুষের পাশে থাকতে পারি আমি তো সব পেয়েছি রাজনীতির আঙ্গিনায় রচনা বন্দ্যোপাধ্যায় আর হুগলি থেকে এবছরের লোকসভায় তৃণমূলের প্রার্থী তিনি প্রথমেই যেটা জিজ্ঞেস করা যে তুমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগ ফ্যান তার কি তৃণমূলে আসা নাকি রাজনীতিতে আসাটা কোথাও একটা ডিসিশন ছিল বলতে পারো একটা তো মনের মধ্যে যে এখন আসবো সেটা ভাবিনি বা তারপরে ভাবলাম যে এটাই রাইট টাইম এরপরে পরে আসাটা ঠিক হবে না এটা পারফেক্ট টাইম এর আগে আসাটাও ঠিক হতো না আর ডেফিনেটলি দিদি একটা বড় ফ্যাক্টর কারণ আফটারঅল তো নারী শক্তি আমরা সবাই মানি সেটা তাই দিদিকে না বলা আমার সাধ্যের বাইরে এবং দিদি যদি কিছু বলেন সেটাকে তো মেনে নেওয়াটাই শ্রেয় বলে আমার মনে হয়েছে আর হুগলি আমরা জানি একটা বড় কনস্টিউন্সি এবং সেখানে তোমাকে যে প্রতিদ্বন্দ্বিতা করছে অর্থাৎ হুগলিতে তোমার বিপরীতে রয়েছেন লক্কেট চট্টোপাধ্যায় এক সময় একসঙ্গে প্রচুর কাজ করেছো তোমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো কিন্তু রাজনীতির হাহিনায় একে অপরের মুখোমুখি মানে হাড্ডি লড়াই বলা যেতে পারে এই ভোট যুদ্ধে কিভাবে দেখছো তোমার বিপরীত প্রতিদ্বন্দ্বীকে খুব হেলদি কম্পিটিশন একেবারেই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছি না আফটারঅল আমার কোস্টার আফটারঅল আমরা একসাথে এত ছবিতে কাজ করেছি তো ন্যাচারালি বাট ভাগ্যচক্রে হয়ে গেছে যে সে আমার অপোজিটে এসে গেছে বিরোধী পক্ষে এসে গেছে কিন্তু আশা করি সব ভালোভাবেই হবে মানে রকম কাদা ছড়াছড়ি তো কোনো প্রশ্নই নেই হ্যাঁ কাদা ছোটো প্রশ্ন আছে যে রাজনীতির রাঙিনা এলে আমরা জানি যে একে অপরকে খুব আক্রমণাত্মকভাবে অনেক কথা বলা হয় এবং অনেক এমন কটু কথা বলা হয় যেগুলো ব্যক্তিগত স্তরে গিয়েও হয়তো আক্রমণ করা হয় তো তুমি এই ধরনের মানে কথা বলা বা শোনার জন্য কি ব্যক্তিগতভাবে তৈরি শুনতে তো হবে হয়তো আমি জানি না বাট বলতে তো কখনোই পারবো না মানে চাইলেও বলতে পারবো না আসেই না আমার ইমেজের থেকে মনে কথা আমি সেরমভাবে তৈরি হয়নি যাবে আমি এরম ধরনের ল্যাঙ্গুয়েজ এরম ধরনের ভাষায় কথা বলবো কোনো মানুষের জন্য অসম্ভব আমার কাছে মনে হয় না যে রাজনীতিতে আসতে গেলে এরম ধরনের কথা বলার প্রয়োজন আছে কাজ কথা বলবে আমার কর্ম কথা বলবে মানুষ কথা বলবে এর বাইরে তো আর কিছু হতে পারে না এই প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর বা তোমার নাম ঘোষণা হওয়ার পর কি লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনো রকম কথা বা মেসেজ আদান প্রদান হয়েছে সেটা আর হয়নি সেই কথাটা আর হয়নি ইনফ্যাক্ট কথা অনেক দিনই হয় না কারণ জবে থেকে ও পলিটিক্স এসে গেছে আর আমি টিভির পর্দায় এসে গেছি তখন থেকে আমাদের কথা খুব একটা আর হয় না কিন্তু যদি ভাবি যে লকেটের সাথে যদি রিভাইন্ড করি আমাদের জীবনটা তাহলে প্রচুর মজার স্মৃতি প্রচুর আনন্দের স্মৃতি মানে স্মৃতি 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 ভালো ভালো তো সেই আজকেও আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে কিন্তু কোনো প্রশ্নই ওঠে না মানে ওর কাজ করবে আমি আমার কাজ করবো লগের তোমার অনেক আগে রাজনীতিরাঙ্গিনা এসেছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে অনেক বেশি লড়াইটা কিন্তু কঠিন হবে কে লড়াই তো ডেফিনেটলি কঠিন কারণ সে একজন হ্যাঁ না তার থেকে বড় কথা সে আমার রাজনীতিতে অনেক সিনিয়র এবং সে একজন এমপি এবং সে আমার থেকে অনেক 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 বেশি বোঝে আমি কিছুই বুঝি না আমি কিছুই জানি না আমি শুধু মানুষের পাশে আসছি এখন বুঝবো শিখবো জানবো সে আমার থেকে অনেক সিনিয়র আছে তার থেকেই তো শিক্ষণীয় অনেক কিছু বাট সে যখন আমার সামনে আসছে তখন কিছু করার নেই হয়তো কোনো সময় দেখা হবে যারা রূপলি জগৎ থেকে আসে এই রাজনীতির আঙিনায় বা অনেক সেলিব্রিটিরাই আগেও এসছে শোনা যায় যে জেতার পরেও তাদেরকে কিন্তু এলাকায় সেভাবে দেখা যায় না এরকম একটা বদনাম তো আছে তুমি জানোই শুনেছো যে যারা স্টার হয় তারা ভোটের সময় প্রচুর আসেন কিন্তু জিতে যাওয়ার পর তাদের দেখা পাওয়া যায় না তো এই ব্যাপারটাকে বা এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো বা এই কথাটা শোনার জন্য কতটা প্রস্তুত বা তুমি কি মনে করো যে সত্যি সময় দিতে হবে বা পারবে সময় তো দিতে হবে তুমি যখন একটা জায়গায় এসে রাজনীতি করছো একটা জায়গার তুমি প্রার্থী হয়েছ সময় তো তোমাকে দিতেই হবে হানড্রেড পারসেন্ট দিতে হবে কিন্তু আমাদের দর্শক এত ভালোবাসেন জনতা আমাদেরকে এত ভালোবাসেন যে আমাদেরকে টেনে নিয়ে ওখানে চলে যান আজকে ধরো আমি আমার কি খুব দরকার ছিল মানে আমাকে একদম জিজ্ঞেস করলেন যে তোমার দরকার আছে রাজনীতিতে আসার আমি বলি আমার দরকারটা অন্য কি রকম দরকার মুখে কথা বলেছি এতদিন এবার কাজ করে যদি একটু দেখাতে পারি যদি একটু মানুষের পাশে থাকতে পারি আমি তো সব পেয়েছি প্রচুর পরিশ্রম করে আজকে আঠাশ উনত্রিশ বছর ধরে খেটে খেটে এই জায়গাটা তৈরি করেছি এবং আজকে আমি আমার কিছু পাওয়ার নেই রাজনীতি থেকে এক্সেপ্ট সম্মান মানুষের পাশে দাঁড়ানো যে মানুষগুলো আমার পাশে দিনের পর দিন এসে আমার মঞ্চে বলে গেছে কথা বলে গেছে কথা বলে গেছে তাদেরও তো গিয়ে আমার কিছুটা একটা নৈতিক দায়বদ্ধতা আছে যে আমি তাদের পাশে আর যদি আমরা করতে চাই না আমরা শিল্পীরা বলো বা যে কোনো মানুষ বলো যদি কিছু মানুষের জন্য করতে চাই তাহলে রাজনীতি ছাড়া তো তুমি অন্য কোনোভাবে করতে পারবে না কারোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি পরামর্শ দিয়েছেন কারণ তুমি নতুন এই আঙিনায় দিদি বলেছেন আমি তোমাকে সব ঠিকঠাক লোকজন দিয়ে দেবো যাতে তোমায় তোমাকে বোঝাতে সুবিধে হয় এবং তুমি যাতে দিগভ্রান্ত না হয়ে যাও আর যখন যেরকম প্রয়োজন হবে আমাকে ফোন করো এর থেকে বড় কথা কি হতে পারে খুব ছোট্ট করে যেতে যেতে জিজ্ঞেস করা যে হুগলি বাসীর জন্য কি প্রত্যাশা বা কী এজেন্ডা নিয়ে তুমি যাচ্ছ একটা তো এজেন্ডা নিয়ে যেতে হয় তাদের সামনে তাদেরকে সাথে কথা বলতে হবে এবং হবে যে তারা থেকে আমার কি চাইছেন তাদের তাদের কি 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 প্রয়োজন তারা তারা বলতে চান আমাকে যেটা তারা এতদিন বলতে পারেননি হয়তো অনেক ক্ষোভ বিদ্বেষ অনেক কিছু আছে তাদের হয়তো লিস্টে প্রচুর লেখা রয়েছে যেগুলো সে তারা আলোচনা করতে চায় আর আজকে যখন আমি হুগলিবাসীর কাছে যাব তারা যখন শুনেছে যে রচনা ব্যানার্জি আসছে আর যা ওদের ভিডিও ভাইরাল হচ্ছে আমাদের

সব কিছু পারমিট করে সময় পারমিট করে ডেফিনেটলি চালানোর চেষ্টা করব কারণ এটা তো দেখো আমি কাজ করবো আর এটা আমি আমি আনন্দ দেবো মানুষকে তো দুটোই তো দরকার হ্যাঁ এটা ভালোবাসার জায়গা প্লাস মানুষকে আনন্দ দেওয়ার জায়গা ওইটা হচ্ছে মানুষের জন্য কাজ করার জায়গা তো দুটোকেই আমি চেষ্টা করব সাইমেন টেলিস্টে নিয়ে যাওয়ার আশা করি আমার হুগলির মানুষরা বুঝতে পারবেন যে দিদি কেন শুটিং করতে যাচ্ছে দিদি দিদিরামে আমাদের এখানে আসছে প্লাস শ্যুটিং করতে যাচ্ছে সেই সময় সময়টুকু আমাদের কেন দিচ্ছে না সেটা আমি আশা করি আমার হুগলিবাসী বুঝতে পারবেন যে আমি আমি দুটো কাজই একসাথে একসাথে করতে পারি করে আসতে আমার আমার সংসার ছেলে ব্যবসা চারটে জিনিস প্লাস দিদি নাম্বার ওয়ান তো আমি পাঁচটা জিনিস যদি একসাথে করে আসতে পারি তাহলে এখন আমি দুটো কাজ তো করতেই পারি এখন আমার ছেলে আর আমার রাজনীতি আর আমার দিদি নাম্বার ওয়ান তিনটে কাজ তো করতেই পারি আর সব থেকে বড় কথা ছেলে এখন অনেকটা বড় হয়ে গেছে এক বছর পর ছেলে বাইরে চলে যাবে